ধরে আইন শৃঙ্খলার উন্নয়নে মাঠ পর্যায়ে পুলিশের পাশাপাশি সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা কখনো লাঠি হাতে কখনো বা ব্রিটিশ আমলের থ্রি নট থ্রি রাইফেল হাতে ডিউটি করতে হয় তাদের থ্রি নট থ্রি রাইফেল পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেক আগেই হারিয়ে গেছে বাংলাদেশে এখনো রাইফেলটি দেখা মিলল কেউ আর এর গুলি উৎপাদন করছে না আনসার ব্যাটালিয়ানের সদস্যদের সক্ষমতা বাড়াতে এখন থ্রি থ্রির পরিবর্তে শর্টগান ব্যবহারের উপর প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে জননিরাপত্তা বিভাগের স্বরাষ্ট্র সচিব জানিয়েছেন প্রাথমিকভাবে তিরিশ হাজার শর্টগান কেনা হচ্ছে বাংলাদেশ আনসার এবং ভিডিপি এই বাহিনী আগে তারা থ্রি থ্রি রাইফেল ইউজ করত থ্রি থ্রি রাইফেলটা এটা ভারী এবং এটা বহন করা একটু কষ্টসাধ্য এবং এর বুলেটগুলি এখন কিন্তু তৈরি করা হয় না এটা একটা লেতাল উইপন বলে মানে এই কারণেই আনসারদেরকে আমরা পর্যায়ক্রমে তৃণ রাইফেলটা প্রতিস্থাপন করে একটু হালকা সহজ বহনযোগ্য নন লেথাল উইপন হিসেবে আমরা শর্ট গান কিনে দিচ্ছি আপাতত প্রথম পর্যায়ে তিরিশ হাজার শর্ট গান দেওয়া হবে পরবর্তী আরও বাজেট পাওয়া গেলে আরও তাদেরকে শর্ট গান কিনে দিয়ে তাদের সক্ষমতাটাকে বৃদ্ধি করা হবে যাতে সুস্থভাবে তারা প্রয়োজনে আইন শৃঙ্খলার দায়িত্বটা পালন করতে পারে স্বরাষ্ট্র সচিব জানান ইটালি তুরস্ক এবং যুক্তরাজ্য থেকে অস্ত্র কার্তজগুলো কেনা হবে নির্বাচনের আগে তা আনসার ব্যাটালিয়নের হাতে তুলে দেওয়া হবে এটা চলে আসতে পারে এটা তো পার্সেস কমিটিতে এটা ইয়ে হয়েছে অনুমোদন দিয়েছে এবং এটা চলে আসবে খুব দ্রুত আশা করা যায় সারাদেশে প্রায় ষাট লাখ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য রয়েছে এর মধ্যে তিরিশ হাজার ব্যাটালিয়ন সদস্য ও পঞ্চাশ হাজার অঙ্গীভূত সদস্য রয়েছে বাকিরা প্রশিক্ষণপ্রাপ্ত মোর সালিন বাবলা চ্যানেল আই ঢাকা